অনেকে সারাদিন কইতে থাকে, ওই বেডি ওই বেডি তোমার কোনো কাম নাই, সারাদিন তুমি রাস্তায় ঘুরার মানছে দোকানে হাকুল্লা হাকুল্লা খাও, ওই বেডি তোমার কোনো কাম নাই। তো আমার তো অনেক কাম, আমি করে কয়ে বুঝাতে পারবো না। আমার একটা বড় চ্যানেল আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউবে, তো সেই চ্যানেলের কাম করণ লাগে, বাসার কাম করণ লাগে। আমার স্বামী এমন সালাকে সালাক, হে তো টিচার, আমার মাইয়ের ড্রেসে টিচার আছিল সকাল বিকাল পড়াইতো, সেই টিচারটারও তো লকডাউনের পর অত্যন্ত বিদায় করে দিছে, মাঝে মধ্যে বুয়া থাকে না। তো এই দেখেন এলোমেলো সংসার, এগুলো সব নিজে রাতেই গুছান লাগে। তো এই দেখেন ব্যালেন্ডার ফটো রয়েছে, ঝুড়ি ফটো রয়েছে, এটা ফটো রয়েছে, এটা ফটো রয়েছে। তো এই যে টেবিল কভারটা মার্কেট গেছিলাম, টেবিল কভারটাই যে বেড়ার দোকানের তো লয়ে আইসি, এটা কিনছি এলাম 1100 টাকা দিয়া। তো এটা দিয়ে যেহেতু ঈদে আমি আমার টেবিলটা সাজামো, তো আপনাকে একটু দেখা দেয়। আপনারা অনেকে আছেন ভিডিওটা দেওয়ানোর লগে লগে এরম জ্বালানো শুরু করে দেন, মেসেজ দিতে থাকেন প্রাইভেটে, আফা আফা আপনি কতন কিনছেন, কত দিয়ে কিনছেন, আফা বেড়ার দোকানের নাম্বারটা দেন, দিতে দেরি হইলে আবার আপনারা আমার নানান কথা শুনাইতেও ভুলেন না। তো যাই হোক, আমার মান ইজ্জত বজায় রাখার লেগে জানে আপনাদের সামনে বেজ্জত না হয়, হের লেগে আমি মান ইজ্জত রাখার লেগে কার্ডটা দেখাই দিছি, নাহলে আপনারা আবার আমারে অনেক কথা শুনাইবেন। তো যাই হোক, টেবিল কভারটা আমার কাছে এত এত ভাল লাগছে, মানে হলুদ কালার আমার স্বামীর ফেভারিট কালার, সবুজ কালার আমার স্বামীর ফেভারিট কালার, এই কালারগুলো দিয়া যখন আমি সাজ ঘর সাজাই, তারপরে লোকে আমার নিজে যখন আমি এই কালার জামাগুলো পরে আমার জামাই পুরো খুশি হয়ে যায়। আর এই দেখেন আমার ডাইনিং টেবিলের মধ্যে যে সুন্দর একটা ফলের যে ছবিটা টাইলস টাইড, আমার স্বামী আর আমি ম্যাচিং করে কিনছি। তো ম্যাচিং করে কিনছি মানে কি, আমরা যখন ফ্ল্যাট সাজাইছি তখন এই জিনিসটা আমরা ওই যে ফান্থ ফতেত্তন কিনে আনছি রুম সাজানোর সময়। আমগো সংসারের শুরুর দিকে আমগো খুব শখ আসছিল যে আমরা সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমগো সংসার সাজামো। তো এই যে এটা হলো সাজানোর পরে কেরম দেখা গেছে, সেটা আমরা করে দেখাইতেছি। তো কী কী কেমনে কেমনে রাখতেছি সেটাও কদ্দুর কদ্দুর দেখাই। তো আমার খুব শখ সুন্দর সুন্দর জিনিস থাকবো আমার সংসারে। তো আপনারা অনেকে ভাবতে পারেন ও মাগো এই বেটি দিয়ে সব কিনা বাসায় উঠার আসছে, বেটির বাসা কি নিউ মার্কেট নি। তো আমি আপনাকে একটা কথা কই, গতদিন আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ফেস ওয়াশের, তো আমার 15-20টা ফেস ওয়াশ দেখে এক বেড়ায় আমার লেগছে যে এই বেডি দোকানের তো জিনিস আইনাইনার ডং করে, এটি কিছু কিনে না। তো আমার সম্পর্কে আপনাকে কোনো আইডিয়া নাই। আমার যে বাসার মধ্যে দুইটা স্টোর রুম বরাফুরা লোড করা জিনিসপত্র, খাটের তলে লোড করা জিনিসপত্র, আমার এত জিনিসপত্র যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আর মনে হয় নিউ মার্কেটের কোনো দোকানেও এত কাছের জিনিস নেই, আমার বাসায় যত জিনিস আছে। নতুন একটা গ্লাসের আইটেম বাইরে হলে আমি না কিনলে আমার ঘুমে হারাম হয়ে যায়। আর আমি যে আমার স্বামীরে কী পরিমাণ ফেরা দিই আর আমার স্বামী যে কী পরিমাণ শৌখিন আপনার কোনো আইডিয়াই নেই। তো এই বোতলগুলো নতুন বাড়িয়েছে, এই বোতলগুলো অনেক সুন্দর। একটার মধ্যে আমি লবণ রাখনে লেগে আনছি একটা বিট লবণ, আমার স্বামী একটু ডিম সিদ্ধ করলে খালি কয় বিট লবণ দাও, বিট লবণ দাও, বিট লবণ দেওয়া ডিম মানে ডিম ওই বরাবরে খামো। তো এই দেখেন আমি লবণ বেড়ে রাখতেছি, কারণ আমি এরম একটা মানুষ, এরম মোড়া হলে কী হবো, আমি লবণ ছাড়া বাতি খেতে পারি না, আমার এরম মানে লবণ স্যাম্পল হিসেবে সামনে থাকুন লাগে। তো যাই হোক, এই যে আমার, আমি কিন্তু অনেক ব্যস্ত মানুষ, আপনারা দেখেন যে হারাদিন আজারে ঘোরাঘুরি করি, আসলে মোটেই আজারে ঘোরাঘুরি করি না। আমার প্রচুর শ্যুটিংয়ে চাপ থাকে, আমার প্রোডাক্টের রিভিউর ভিডিও আমার 22,000 ভিডিও আছে ফ্যামিলি ইন্ডিয়ান ফ্রেন্ডস চ্যানেলে, আপনারা গেলে দেখতে পারবেন। তো এটা অনেক সুন্দর, আমার স্বামী প্রতি রাতে দুইটা খেজুর না খাইলে হেতন ভাল লাগে না। তো আমি চিন্তা করলাম এরকম সুন্দর একটা জিনিসের মধ্যে যদি খেজুর দিন রাহন যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে, আর খেজুর কিন্তু স্বাস্থ্যের লেগে অনেক অনেক ভালো। আমি জানি না আপনারা জানেন কি না, স্বামীরা কিন্তু অনেক যত্ন করতে হয়, স্বামী কিন্তু এমনি মাথায় উঠে রাখেন, আর বেটিরা চাইলে যে স্বামীরা এটা হেটা দিয়ে দেয় এমনি এমনি কিন্তু দেয় না। আমি আমার স্বামীর অনেক যত্ন করি, আমি আমার স্বামীর প্রতিদিন এই সুপগুলো শরবত বানায় খাওয়াই, তারপর আমি আমার স্বামী বাসায় ঢুকানোর লগে লগে স্যালাইন বানায় খাওয়াই, বেলা শরবত বানায় খাওয়াই, এটা হেটা খাওয়াই দেখে কিন্তু আমার স্বামী আর রুম আমার মাথায় লয়ে নাচে। যদি আমি আমার স্বামীর কদর না করতাম তাহলে কিন্তু আমার স্বামী আমার এরম কুতুর কুতুর কত না করতে, দূর বেটে হানতে যা, তুই তো আমার কোনো যত্নই করস না। তো যাই হোক, এলাকে আমি আমার স্বামীর সবসময় হাত করে রাখানোর লেগে, হ্যাঁ এরম সুন্দর সুন্দর জিনিস পাওয়ানোর লেগে একটা কথা আমরা করে কয়ে দিই, এই যে জিনিসগুলো দেখতেছেন একটা জিনিসও কিন্তু আমার স্বামী কিনে না। অনেকে কিন্তু ভাবে যারে আল্লাহ হ্যাঁ স্বামী হ্যাঁ কত কিছু কিনে দেয়, বেড়া মানুষ সংসারে কোনো মর্মই বুঝে না, এটি সব বেডি গোকাম। তো আমার শখ যে আমার ঘরের মধ্যে সব থাকবো, আমি একটা জিনিস মাইনাস হলি, সেটা হলো গিয়ে রাজার ঘরে যে দন আছে টুনির ঘরে সেই দন আছে, মানে আমি হলাম টুনি, টোনা টুনি আমগো দুজনের সংসার। এই সংসারের মধ্যে রাজাগো বাড়িতে যা থাকবো আমগো বাড়িতে তাও থাকানো লাগবো, হয়তো রাজাগোটা বড় সাইজ কিন্তু আমগোটা ছোটো সাইজ, কিন্তু থাউন লাগবোই লাগবো। তো যাই হোক, এই যে দেন আমার ডকের একটা টিস্যু বক্স, এটা আমি কিনছি অনেক শখ করে। আর দেখেন সবাই তো মাস্ক না পরলে আর্মিরা বাইরে, তো যাই হোক একদিন আমি একদিন রাস্তায় গিয়েছিলাম আর আমি মাস্ক পরছিলাম না, এক আর্মি আয়া কয় আমনেরতে নেরুমটা আশা করি না। আরেকদিন তো আশিক ভাইয়ের দোকানে ভিডিও করতেছিলাম, এক ম্যাজিস্ট্রেট সাদা কালার শার্ট পরে আয়া করতেছে, আফা আপনার তো নেরুম আশা করি না, আপনারা আমি ভিডিও দেখি কিন্তু আপনার যে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করেন এটা আমি বুঝতে পারি না। পরে আমি কিছু ভাই মাফ করে দেন, এরপর আর এরম বুলডাস দিব নইব না আমার, আমি এই যে কানে ধরছি।
তো যাই হোক কানে দেনে হু দা একটু ডপ মারলাম। তো যাই হোক এই দেখেন এই যে এটি হলো আমার সামুস, এই সামুসটি আমি এক লাখ লাখ কিনছি। সামুসের প্রচুর দাম, বিশ্বাস করবেন এই স্ট্যান্ডার্ডটা। এই যে সামুসগুলো আছে, এই সামুসগুলো 3-4 হাজার টাকার সামুস। আর এইটা হলো লবণ, লবণেরই। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার সব জিনিসপত্র, আমি এরম সবসময় গুছায় রাখি। কারণ কোন হান্তা নাতকা মেহমান আইব, আমি গ্লাস খুঁজে পাবো না, সামুস খুঁজে পাবো না, টিস্যু খুঁজে পাবো না, পরে একটা মেহমানের সামনে বেজ্জুতে যাবো। তো আমি এলাকার সবসময় যেই কামটা করি, যেন একটা যেমন 6-7 জন মেহমান আলে যেন একটু চা দিতে পারি, তারপর হলো শরবত দিতে পারি, তারপর হলো সামুস টামুস দিয়ে যেন একটু ফিনিটিনি সার্ভ করতে পারি, হেই দিয়ে আমি সব গুছারাই। এই দেখেন আজকে এই যে কেনাকাটা করতে যায়, আমার হাতে তো 9-8 হাজার টাকা জিনিসপত্র ফইরা ভাঙ্গে গেছে। ফর ব্যাটার আউল ফেললে আমার বাইন্দা থানা, কারণ জানে আমার বাসায় অনেক জিনিস আছে। আল্লাহ রহমত আমগো অবস্থা ভালো এর লেগে আমার আর বাইন্দা থানা কইছে, আফা আপনি কি কিনবেন কিনা লয়ে যান। পরে আমি কইছি ভাই আমি যে 8-1 হাজার টাকা জিনিস ভাঙছি, তো আমার কি করবেন, আমার জরিমানা নেবেন না? কয় না আফা থাক, আপনার তো জরিমানা নাও লাগবো না, আপনি কি কিনবেন কিনা বাসায় যান। তো আমি কই আপনারা কেনাকাটা করতে গেলে হুদাহুদি মানুষের দোকানে জিনিস টানাটানি করবেন না, কি বেজ্জুতিটা হয়েছিলাম গো আজকে। তো আমার ভিডিওটা ভালো লাগে আপনারা কিপটামি করেন, আপনাকে আল্লাহ দয় আপনারা একটু শেয়ার করে দেন আমার ভিডিওটা।